রমজানে হারিয়ে যাওয়া এমন কিছু আমলের কথা বলুন যা অধিক ফজিলতপূর্ণ আমল কিন্তু তা অনেকেই জানে না বা আমল করে না। চারটি আমলের কথা বলতে পারি, চারটি আমল আমরা অনেকেই গুরুত্ব দেই না, অথচ সেই আমলগুলো আমাদের পুরো রমাদানকে সম্পূর্ণ সার্থক করে দিতে পারে, অর্থবহ করে দিতে পারে, রমজান সাকসেস করে দিতে পারে। সেই চারটার ভিতরে প্রথম এবং এক নম্বর যেটা বলতে চাই তা হলো রমজান মাসে রোজা রেখে এবং রাতের বেলা পুরো রমজান জুড়ে সকল প্রকার পাপাচার, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হক নষ্ট করা, সব ধরনের গুণা থেকে, গীবত শেকায়ত করা, চোখের গুণা, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সবগুলো থেকে বেঁচে থাকবেন। প্ল্যান করে যে কোনো মূল্যে প্রয়োজনে আমি আইডি রিঅ্যাক্টিভ করে ফেলবো, অ্যাপ ডিলেট করে ফেলবো, তারপর সব ধরনের গুণা থেকে বেঁচে থাকবেন। এটা হলো রমজান সার্থক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এক, দুই নম্বর হলো রমজানে আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কোরআন শোনাশুনি করি না, হাফেজরা করে অবশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে শোনাশুনি করতেন, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ বলতে পারি। জিবরিলকে তিনি শোনাতেন, আমরা জিবরিলের কাছ থেকে তিনি শুনতেন। এই জন্য আপনি কোরআন পড়বেন, আপনার স্ত্রী শুনবে, আবার স্ত্রী পড়বে, আপনি শুনবেন, স্ত্রী বলে কোনো কথা নয়, এরকম একে অন্যের সাথে কোরআন শোনাশুনি করবেন, এটা একটা হারিয়ে যাওয়া আমল। তিন নম্বর হলো রমজানের শেষ দশ দিন এতেকাফ করবেন। রমজানের শেষ দশ দিনের এতেকাফ এমন একটা আমল, রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো এতেকাফ ছাড়েন নাই, আমরা ম্যাক্সিমাম মানুষ জীবনে কখনো করি নাই। এতেকাফ করা হলো আল্লাহর ঘরে এসে গাঁটি বসকা নেই পড়ে যাওয়া, যে আল্লাহ ক্ষমা করা ছাড়া যাবো না। এতেকাফ করা যদি মসজিদে ঘুমায়ও থাকে, এতেকাফ করাটাই যেহেতু একটা স্বতন্ত্র ইবাদত, সো তার এতেকাফ করার মাধ্যমে লাইলাতুল কদর তিনি অটোমেটিক পাবেন ইনশাআল্লাহ। এই জন্য এতেকাফের আমলটা আমাদের রমাদানকে সার্থক করে দিতে পারে, অথচ এটা হারিয়ে যাচ্ছে। আর চার নম্বর এবং সর্বশেষ হলো রমজানের শেষ দশক হলো ইবাদতের দশক, আমলের দশক। আমরা প্রথম দুই দশকে যা পারি না পারি শেষ দশক বেশি আমল করার চেষ্টা করব। অনেকে আমরা শহর থেকে গ্রামে যাওয়ার জন্য পরিকল্পনা করতে করতে চার পাঁচ দিন চলে যায়, অনেকে কেনাকাটার জন্য চার পাঁচ দিন ব্যয় করে ফেলি, ঈদের প্রস্তুতির জন্য তারপর আমাদের শেষের দিনগুলো নষ্ট হয়ে যায়। এগুলো না করে আল্লাহর ওয়াস্তে শেষ দশককে ইবাদতের জন্য রিজার্ভ করে ফেলি, গোটা ফ্যামিলি সহ ইবাদত বন্দী করি, রমজানটাকে আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য তৃপ্তির রমাদান হবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে চারটি আমলের কথা বলেছি, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, কোরআন শোনাশুনি করা, এতেকাফ করা এবং রমজানের শেষ দশক বিশেষভাবে ইবাদতের পরে যত্নশীল হওয়া, শেষ দশকে সকল ব্যস্ততা কমায় দেওয়া। এই চারটি জিনিস আমাদের রমাদানকে সার্থক করতে পারে ইনশাআল্লাহ।